নমস্কার, আমি ডক্টর দিব্যেন্দু মন্ডল। আজ আলোচনা করব একটি ফিমেল ডিজিজ নিয়ে, যেটি পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এবং পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটি নিয়ে। এই ডিজিজটি কেন হয় এবং এর কী কী লক্ষণ দেখলে বুঝতে পারবো এটি হয়েছে, এবং এর ট্রিটমেন্ট, বিশেষ করে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টের মাধ্যমে এই ডিজিজটি অনেকটাই কিওর করা সম্ভব হয়। তবে চলুন শুরু করা যাক। ডিজিজটি যেহেতু ওভারি বা ডিম্বাশয় কেন্দ্রিক, সেহেতু আমাদের ওভারি বা ডিম্বাশয় সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার। তাহলে কি হবে, ডিজিজটি বুঝতেও সুবিধা হবে, ট্রিটমেন্ট করতেও সুবিধা হবে। এই ওভারি বা ডিম্বাশয় মেয়েদের যে ইউট্রাস বা জরায়ু, তার ঠিক দুপাশে অবস্থান করে লয়ার অ্যাবডোমেনে। একটি হচ্ছে রাইট ওভারি, একটি হচ্ছে লেফট ওভারি। যখন রাইট ওভারি কাজ করে না তখন লেফট ওভারি কাজ করে, যখন লেফট ওভারি কাজ করে না তখন রাইট ওভারি কাজ করে। এই ওভারিগুলোর মধ্যে অজস্র ফলিকলস থাকে, সেই ফলিকলসগুলো আনম্যাচিওর অবস্থায় থাকে, তখন তাকে বলা হয় প্রিমোর্ডিয়াল ফলিকলস। তারপরে বিভিন্ন হরমোনের প্রভাবে যখন ম্যাচিওর হয় ফলিকলসগুলো, তখন আমরা তাকে বলি গ্রাফিয়ান ফলিকলস। এবারে এই এক্সেল বা ডিম্বাণু এই ফলিকলসগুলোর মধ্যে থাকে, যখন ম্যাচিওর হয়ে যায় তখন এই এক্সেল যখন ম্যাচিওর হয়ে যায় বা ওভাম যখন ম্যাচিওর হয়ে যায়, এই ওভাম বা এক্সেল কী হয়, ওই গ্রাফিয়ান ফলিকলস ছিঁড়ে বেরিয়ে এসে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীতে অবস্থান করে। এটি হয় পিরিয়ডস বা মেন্সের মাঝামাঝি সময়। তারপর যদি শুক্রাণু এসে ওই ওভামের সাথে মিলিত হয় তখন জাইগোট গঠন করে বা তারপরে ভ্রূণ তৈরি হয়, কিন্তু যদি শুক্রাণু না পৌঁছায় সেখানে তাহলে সেই ডিম্বাণুটি নষ্ট হয়ে যায় এবং মেনস্ট্রুয়েশনের সাথে বেরিয়ে আসে। এই যে ফলিকলসগুলো ডেভেলপ হওয়া, এগুলো নিয়ন্ত্রণ করে বিভিন্ন হরমোন, সেটা ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং ফলিকাল স্টিমুলেটিং হরমোন, এইগুলো মানে এর উপরে প্রভাব বিস্তার করে। কোনো কারণে যখন এই ফলিকলসগুলো ডেভেলপ অর্ধেক হয়ে আর হয় না, অর্থাৎ ডিম্বাণুগুলো অর্ধপক্ক বা অপরিণত থাকে, তখন এরা বেরোতে পারে না। তখন কি হয়, এরা ডিম্বাশয়ের মধ্যে পড়ে থাকে এবং পড়ে থাকতে থাকতে এই ফলিকলস বা ডিম্বাণুগুলো কি হয়, সিস্টের আকার নেয়, মানে এক ধরনের ফ্লুইড বা লিকুইড পদার্থ এদের উপরে জমে এবং জমে একটি থলি টাইপের সিস্টের সৃষ্টি করে। আর এইভাবে আনম্যাচিওর এক্সেলগুলি একে অপরের সাথে যুক্ত হয়ে কী করে, একটি পুঁথির মালা বা মুক্তোর মালার মতো একে অপরের সাথে যুক্ত হয়ে অনেকগুলো সিস্ট একসাথে অবস্থান করে ওভারির মধ্যে। একেই বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটি কী কারণে হয় সে সম্বন্ধে এখনও সম্পূর্ণ জানা যায়নি, তবে বেশ কিছু রিসার্চ এবং গবেষণায় দেখা গেছে যে হেরিডিটি, অর্থাৎ বংশে যদি কারো এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটি হয়ে থাকে তাহলে একটা হওয়ার চান্স থাকে। এছাড়া যারা কায়িকশ্রম কম করে, অর্থাৎ এক্সারসাইজ করে না, হাঁটাচলা কম করে, সেক্ষেত্রে কিন্তু হওয়ার চান্স থাকে। এবং যারা অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ফ্যাট জাতীয় খাবার খায়, সেক্ষেত্রে হওয়ার চান্স থাকে। এবং যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, অর্থাৎ ইনসুলিন ভালো মতো কাজ করে না, সেক্ষেত্রেও কিন্তু এই পলিসিস্টিক ডিজিজটি হওয়ার চান্স থাকে। এবারে বলি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম কাকে বলে। সেটি হচ্ছে যখন এন্ডোক্রিয়ান সিস্টেমে গোলযোগ হয়, অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্সের কারণে যখন ফলিকলসগুলো ডেভেলপ করতে পারে না এবং যে ওভাম বা এক্সেল বা ডিম্বাণু ফার্টিলাইজ হতে পারে না, তখন এই যেসব উপসর্গগুলো দেখতে পাওয়া যায়, যেমন সিন্ড্রোম কথাটি অর্থই হচ্ছে উপসর্গ, যেসব উপসর্গ প্রকাশ পায় সেইগুলোকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম মূলত হয় যেসব হরমোনের কারণে, সেগুলো হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আমি এর আগে বলেছি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এলএইচ,
এবং ইনসুলিন এবং হচ্ছে একটি হরমোন মেল হরমোন মানে এন্ডোজেসিক হরমোন যেটা হচ্ছে টেস্টোস্টেরন যদি ওভারিতে পলিসিস্ট থাকে সেক্ষেত্রে কী হয় এই মেল হরমোন অতিরিক্ত মাত্রায় বেরোতে থাকে তার ফলে এই যে ডিম্বাণু যে ফার্টিলাইজ হওয়ার কথা সেটি আর হতে পারে না তো এর ফলে যেসব সিমটমসগুলো দেখা দেয় অর্থাৎ যেসব উপসর্গগুলোকে দেখা দেয় সমস্তগুলোকেই বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের যে উপসর্গ সেগুলি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের উপসর্গ প্রায় একই রকম যেমন মেল হরমোন অতিরিক্ত সিক্রেশনের ফলে কি হয় এই মেয়েদের মুখে বুকে পিঠে পেটে অবাঞ্ছিত লোমের সৃষ্টি হয় এছাড়া অতিরিক্ত ব্রণও মুখের সারা মুখ জুড়ে ব্রণর ভর্তি হয়ে যায় এছাড়া যেটি হয়ে থাকে সেটি হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন অর্থাৎ হয়তো একবার মেন্স হলো তারপরে দু তিন মাস আর মেন্স এর দেখা পাওয়া যায় না এটি তো বছরে সাত আটেরও কম মেন্স হয় আর কারো কারো ক্ষেত্রে আবার দেখা যায় এই মেনস্ট্রুয়েশনে প্রচুর প্রচণ্ড ব্লিডিং হয় এবং লোয়ার অ্যাবডোমেন বা তলপিঠে প্রচণ্ড ব্যথা হয় সেটা রাইট হতে পারে লেফটেও হতে পারে এছাড়া হঠাৎ করে ওয়েট গেইন করে যায় বিশেষ করে ওজন বেড়ে যায় এবং লোয়ার অ্যাবডোমেন মানে তলপেটে চর্বি জমতে শুরু করে দেয় এছাড়া মাথার চুল পাতলা হয়ে যায় বিশেষ করে সামনের দিকের চুল কপালের উপরের চুলটা পাতলা হয়ে যেতে থাকে মানে চুল ঝরে যায় হঠাৎ গলায় ঘাড়ে এবং আন্ডার আর্মসে ব্ল্যাক স্পট পড়ে যায় অর্থাৎ কালো কালো ছোপ হয়ে যায় এবং হঠাৎ করে স্কিন অয়েলি হয়ে যায় এছাড়া যেটি মূল হয়ে থাকে সেটা হচ্ছে ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধাত্ম দেখতে পাওয়া যায় এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে এবার আসছে কমপ্লিকেশন অর্থাৎ এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থাকার ফলে যেসব উপসর্গ পরে দেখতে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে হাই ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এবং ডায়াবেটিস দেখা দিতে পারে কারণ কি ইনসুলিন যেহেতু রেজিস্ট্যান্স হয়ে যায় সেই হেতু সুগার লেভেল হাই হওয়ার চান্স থাকে এবং টিএসএইচ হাই মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনও বেড়ে যাওয়ার চান্স থাকে হার্ট অ্যাটাকের একটা টেন্ডেন্সি থাকে কোলেস্ট্রল হাই হয়ে যেতে পারে এবং এক ধরনের ডিজিজ হয় যেটি হচ্ছে রাতের ঘুমের মধ্যে শ্বাস আটকে যায় যাকে বলা হয় অ্যাপ্রিয়া এটিও হওয়ার চান্স থাকে এছাড়া ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধাত্ব দেখা দিতে পারে এছাড়া আরেকটি হয় যেটা ডিপ্রেশান যেহেতু স্ট্রেসের কারণে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটি হয়ে থাকে এই স্ট্রেস থেকে পরে গিয়ে কিন্তু ডিপ্রেশনে পরিণত হওয়ার চান্স থাকে এবার আসি টেস্ট মোটামুটি প্রথমত আল্ট্রাসোনোগ্রাফি করা হয় একটা লোয়ার অ্যাবডোমেনে সেখানে ওভারিতে যদি সিস্টে থাকে সেটি ধরা পড়ে এবং তারপরে বেশ কিছু ব্লাড টেস্ট করা হয়ে থাকে ব্লাড টেস্টের মধ্যে থাইরয়েড টিএসএইচ সুগার কোলেস্টেরল প্রোজেস্টেরন ইস্ট্রোজেন এলএইচ এফএসএইচ এই হরমোনগুলো টেস্ট করা হয় সঙ্গে মেল হরমোন কারণ কি মেল হরমোনের কারণে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমটি হয় সেক্ষেত্রে টেস্টোস্টেরনটিও টেস্ট করা হয়ে থাকে এবারে আসি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যেহেতু লক্ষণভিত্তিক সেহেতু এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এবং পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের উপরে খুব খুব ভালো কাজ করে তো এর প্রথম যে মেডিসিনটি সেটা হচ্ছে অরাম আয়ো 200 হচ্ছে প্রোটিনসি এই মেডিসিনটি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের উপরে খুব ভালো কাজ করে যদি ওভারিতে সেটা ডান দিকে হোক বা বাঁ দিকে হোক যে কোনো ওভারিতেই যদি এই পলিসিস্ট থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ হয় এটি খাওয়ার নিয়ম সকালে দু ফোঁটা খালি পেটে একবার এবং রাতে খাওয়ার আগে দু ফোঁটা খালি পেটে একবার এরপরে যে মেডিসিনটি সেটি হচ্ছে অরাম ইউ ন্যাট 3x ট্যাবলেট এই মেডিসিনটি হচ্ছে কেবলমাত্র যে ওভারির উপরে কাজ করে তা নয় এটি ইউটারাসের উপরেও খুব ভালো কাজ করে এটি হচ্ছে যদি ওভারিতে কোনো ইনফ্লামেশন থাকে অর্থাৎ যদি কোনো ওভারি মানে ডিম্বাশয়ে যদি কোনো প্রদাহ থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এবং পলিসিস্টে থাকলে তো খুবই ভালো কাজ হয় এছাড়া যদি ইউটারাসেও কোনো রকম সিস্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু এই অরাম ইউনেট ওষুধটি খুব ভালো কাজ করে আর যারা হচ্ছে সোরা এবং সিপিলিটিক মাইজম মিশ্রিত যেসব পেশেন্ট তাদের উপরে তো এই মেডিসিনটি অব্যর্থ একটি মেডিসিন
এটি খাওয়ার নিয়ম, সকালে দুটো করে ট্যাবলেট খালি পেটে একবার, এবং দুপুরে দুটো ট্যাবলেট খালি পেটে একবার, এবং রাতে দুটো খালি পেটে একবার। এরপরে মেডিসিনটি হচ্ছে ক্যালিব্রম 200। এই ক্যালিব্রম মেডিসিনটি খুব খুব ভালো মেডিসিন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজেরও ক্ষেত্রে, কারণ কি, এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হলে যেটি হয়, মুখের মধ্যে প্রচণ্ড ব্রণ হয়, যে ব্রণ সারতে চায় না, সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব খুব ভালো একটি মেডিসিন। এটি খাওয়ার নিয়ম, সকালে দু ফোঁটা, অর্থাৎ ক্যালিব্রম 200 প্রোটেন্সিতে দু ফোঁটা খালি পেটে একবার, এবং রাতে খাওয়ার আগে দু ফোঁটা একবার। এটি সিস্টগুলোকেও ধীরে ধীরে ছোটো করে এবং ব্রণও সম্পূর্ণ চলে যায়। এরপরের যে মেডিসিন সেটি হচ্ছে অ্যাপিসমেল 200 হচ্ছে এর প্রোটেন্সি। এই অ্যাপিসমেল মেডিসিনটিকে আমি বলবো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের একটি মূল ওষুধ, কারণ এই অ্যাপিসমেলের যে সিমটমসগুলো সম্পূর্ণটাই মিলে যায় এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এবং পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সিমটমের সাথে। যেমন এতে হয় কি, হঠাৎ একদিন মেন্স দেখা গেল, তারপরে দেখা গেল আরও প্রায় দু তিন মাস মেন্সের দেখা নেই, সেক্ষেত্রে বিশেষ করে অল্প বয়স্ক মেয়েদের ক্ষেত্রে। আবার কারো কারো অতিরিক্ত ব্লিডিং হয়, যে ব্লিডিং থামতে চায় না, সঙ্গে লোয়ার অ্যাবডোমেন মানে তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, এবং মুখে ব্রণও থাকে, সঙ্গে যে অবাঞ্ছিত লোমের প্রাদুর্ভাব ঘটে, এবং অনেক সময় দেখা যায় এই সিস্টে থাকার কারণে ওভারি বা ডিম্বাশয়গুলো ফুলে যায়, মানে বাল্কি হয়ে যায়। সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব খুব ভালো একটি মেডিসিন। এটি খাওয়ার নিয়েও সকালে দু ফোঁটা খালি পেটে একবার, এবং রাতে দু ফোঁটা খালি পেটে। এরপরে মেডিসিনটি পোলিয়াম জ্যাক্রোসি 3x ট্যাবলেট। এটি হচ্ছে অবাঞ্ছিত লোম, অর্থাৎ মুখে, বুকে, পিঠে, তলপেটে যদি অবাঞ্ছিত লোমের প্রাদুর্ভাব ঘটে, সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব খুব ভালো কাজ করে। এটি খাওয়ার নিয়ম, সকালে দুটো ট্যাবলেট এবং রাতে দুটো ট্যাবলেট খাওয়ার আগে। এরপরে যে মেডিসিনটি সেটি হচ্ছে প্যালাডিয়াম 200। এই মেডিসিনটি যদি রাইট ওভারিতে ইনফ্লামেশন থাকে এবং রাইট ওভারিতে পলিসিস্ট থাকে, সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব খুব ভালো কাজ করে। এটি খাওয়ার নিয়ম, সকালে দু ফোঁটা খালি পেটে একবার, এবং রাতে দু ফোঁটা খাওয়ার আগে একবার। এরপরে মেডিসিনটি হচ্ছে পালসিটিলা 200। পালসিটিলা মেডিসিনটি তাদের উপর প্রয়োগ করা হয় যাতে মেনস্ট্রুয়েশন ঠিকমতো হয় না, অর্থাৎ ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা ইরেগুলার পিরিয়ডস হয়, সেক্ষেত্রে দেখা যায় হয়তো একবার হলো, তারপরে দু তিন মাস আর মেনস্ট্রুয়েশন হয় না, বা যদিও বা হয় খুব সামান্য পরিমাণে, একদিন হয়তো থাকে, এবং ব্ল্যাকিস মানে কালচে ধরনের ক্লট থাকে, এবং মেনস্ট্রুয়েশনের আগে একটি নসিয়া টেন্ডেন্সি থাকে, মানে গা বমি বমি ভাব থাকে, কারো কারো ডায়রিয়াও হতে পারে আগে এবং পরে, সেক্ষেত্রে এই পালসিটিলা 200 মেডিসিনটি খুব খুব ভালো একটি মেডিসিন। এটি খাওয়ার নিয়ম, সকালে দু ফোঁটা খালি পেটে একবার, এবং রাতে খাওয়ার আগে দু ফোঁটা একবার। এরপরে মেডিসিনটি হচ্ছে ভাইবার্নাম পূর্ণিফোলিয়াম মাদার। এই ভাইবার্নাম পূর্ণিফোলিয়াম মাদারটি তাদের উপরে দেওয়া হয় যাদের এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের কারণে ইনফার্টিলিটি দেখা দেয়, অর্থাৎ বন্ধত্ব দেখা দিলে এই মেডিসিনটি খুব খুব ভালো কাজ করে। এটি খাওয়ার নিয়ম, 20 ফোঁটা করে হাফ কাপ জলে সকালে খালি পেটে একবার, এবং রাতে 20 ফোঁটা করে হাফ কাপ জলে খালি পেটে একবার। এতে করে মেডিসিন আরও অনেক মেডিসিন আছে, তবে সেগুলো নিয়ে আজ আলোচনা করছি না, লক্ষণভিত্তিক সেগুলো প্রয়োগ করা হয়। আর যেটা মেডিসিনের সাথে করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, কোনো রকমেই পেটে চর্বি জমতে দেওয়া চলবে না, খাবার দাবার কন্ট্রোল করতে হবে, ফ্যাট জাতীয় জাঙ্ক ফুড ফাস্টফুডগুলোকে অ্যাভয়েড করতে হবে, এবং নিয়মিত আমন্ড বাদাম যদি 5টা করে খাওয়া যেতে পারে সকালে খালি পেটে, সেক্ষেত্রে কিন্তু কোলেস্ট্রল লেভেলও কম থাকে এবং শরীরে ফ্যাট জমতে দেয় না, অনেকগুলো কাজ করে, যে সেরকম হার্ট অ্যাটাকের প্রবলেমকেও রোধ করতে পারে, তো এটা নিয়ম করে খেতে হবে। ঠিক আছে, যাই হোক, আজ এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে রেখে দিতে পারেন, আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।